সুপ্রভাত বন্ধুরা, আজ শনিবার আর শনিবারের সকালে আবার একটা ঝকঝকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। হয়তো বলবে, দিদি নতুন ব্লগ আর কি, সেই তো একই কাজকর্ম, বোরিং। না, আমরা তো হাউসওয়াইফ, আমাদের লাইফস্টাইল দেখাতে গেলে এটাই তো দেখাতে হবে। এছাড়া তো আমরা আর অন্য কিছু দেখাতে পারবো না, নতুন করে কিছু শো অফও তো করতে পারবো না। যাই হোক, যে যেখান থেকে আমাকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। চলো আমার সাথে সারাটা দিন থাকো আর আমি কী কী করি সেটা দেখতে থাকো। এখন বানিয়ে নিচ্ছি চা, আজকে একটুখানি চা খাবো, কেননা এখন একটা অ্যান্টিবায়োটিকের কোর্স খাচ্ছি, তো সেই জন্য হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি না। তাই সকালবেলা ভাবলাম একটুখানি চা খেয়েই নিই। আমি এক কাপ চা নিয়ে বসলে পল্লবেরও ভালো লাগে, দুজনে মিলে একসাথে চাটা খাওয়া হয়, নাহলে ওরও কিন্তু একা একা চা খেতে একদম ভালো লাগে না। ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু গরম জল ঢেলে দিলাম। চারটে মাছ ছিল তো, তাই ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, দুটো মাছ তুলে রাখলাম আর দুটো মাছ নিয়ে নিলাম। এবার একটুখানি সবজি কেটে নেব, আজকে একটা ভাজি বানাবো। কুমড়োটা সেদিন এনেছিলাম বাজার থেকে, কুমড়োটা ভীষণ ভালো কুমড়ো ছিল, তাই কুমড়ো, গাজর, বিনস, একটু আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম সব দিয়ে একটা ভাজি বানাবো। এই ভাজিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে তো সত্যিই খুব ভালো লাগে এই ভাজিটা খেতে। কাটাকুটি প্রায় শেষ, এরমভাবে কেটে কুটে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অনেক সহজেই খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়, কারণ সবই তো হাতের কাছে রেডি থাকে। এবার এইগুলোকে ধুয়ে নেব, তারপরে দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়ে ঝটাপট এক ঘন্টারও আগে রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আমি এইভাবেই গুছিয়ে কাজগুলো করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এইভাবে গুছিয়ে কাজ করে দেখতে পারো। আর হ্যাঁ, শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? লাইকটা দিয়ে যেতে ভুলো না, লাইক দিও আর পারলে একটু শেয়ার করে দিও। এখন চলে এসেছি অরবিন্দতে, আর এই দেখো একটা মন্দির, আর দেখতে পাচ্ছ তো আমরা কোথায় এসেছি, সাইবার সেলে। কেন সাইবার সেলে এসেছি তার ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, আজকে সন্ধেবেলা একটা ব্লগ পোস্ট করা হবে। অত্যন্ত কঠোর আত্মবিশ্বাস নিয়ে নিজের কাজে এগিয়েছিলাম, কাজটা সমাধা করে আসলাম এবং অবশ্যই ফ্রেশ মাইন্ড নিয়ে এলাম। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, কি ঘটেছে আমাদের সাথে, পুরোটাই ব্লগে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, সব জানতে পারবে। এখন বাজা 12টা, আমি যাই রান্নাটা সারি, রান্না এখনো শুরুই করিনি। যা খুশি বলে দিলেই হলো আর কি। মিক্সড ভাজি করার জন্য যে সবজিগুলো কেটেছি ওগুলো আজকে ফ্রাই প্যানে করবো, আর ফ্রাই প্যানে করলে না অনেক কম তেলে কাজটা হয়ে যায় আর ভাজাটাও বেশ ভালো হয়। প্রথমে একটুখানি কালো জিরে দিয়ে নিলাম তেলের মধ্যে, তারপরে ভাজাটা এবার করে নেব। সবজিগুলো সব দিয়ে দিয়েছি, ওপর থেকে নুন আর হলুদ দেবো, তাহলে সব কিছু ভাজা ভাজা করার সময় রঙটা খুব সুন্দর হবে। চলো ভাজিটা তাহলে বানিয়ে নিই। Thank you.
তাহলে ভাজাটা ফাইনালি আমার রেডি হয়ে গেছে। আর এইভাবে না শীতের সবজি ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে জানিও তো। চলো এবার তেলাপিয়া মাছটা করে নিই। মাছ দুটোর সাইজ এতই বড় যে মাছ দুটো একদম মানে কড়াই ভরে যাচ্ছে। মাছটা আজকে বানাবো বিনস আর আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে একদম পাতলা ঝোল, কেননা কালকে রুই মাছের ঝাল খেয়েছিলাম, আজকে একটু পাতলা খাবারই খাবো। আর তার সাথে ডাল আর ভাজি। আর মা করেছিল লাউ মাছের মাথা দিয়ে, ওটাও কালকে খাওয়া হয়নি, আজকে খাওয়া হবে। চলো তাহলে মাছটা ভেজে রান্নাটা করে নিই। এটা আর এমন কিছু বলে বলে করার মতন কিছু নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কি করছি। বেলা বাজে পৌনে একটা, ভাজিটা এদিকে হয়ে গেছে, ডাল তো আছেই, আর মা লাউয়ের তরকারি কালকে মাছের মাথা দিয়ে করেছিল, ওইটা কালকে আর খাইনি, লাগেনি, অত কত কি হবে। তার এখন বড় বড় এরকম বড় বড় দুটো তেলাপিয়া মাছ, ওটা বিনস আর আলু দিয়ে ঝোল করব। তো একদম টেনশনটা কেটে গেছে, তো টেনশনটা কেটে গেছে, কিসের টেনশন সেগুলো তো পরে শেয়ার করবো বলছি। তো জমিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝোল ডাল ভাজি খাওয়া হবে। তো তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি, ঝোলের মাছ আমি খুব একটা বেশি ভাজি না, হালকা করে ভেজে নিই, একটু আলুও দেবো, যদিও আলুটা সেদ্ধ করে ফেলেছি, সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এক পিস আলু। আর জানলাটা বন্ধ রেখেছি, শীতকাল যতদিন আছে ততদিন আমার এই জানলা দিয়ে প্রচুর রোদ আসে, শীতকালটা চলে গেলে আর আসবে না, আর বেশি দিন আসবে না, কয়েকটা দিন আর তারপরেই সব ঠিক হয়ে যাবে। শুভ সন্ধ্যা, বহুদিন পরে নিজের জন্য একটুখানি কফি বানিয়ে নিয়ে বসেছি। কফির প্যাকেটগুলো পড়েই আছে, ঠান্ডা চলে গেছে বলে কফি আর খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম দাঁতটাও হালকা হালকা, ওষুধ খাচ্ছি অনেকটাই কম আছে, আসলে দাঁতটা এখনও তুলে ফেলার মতন পজিশন হয়নি, কিন্তু এই জায়গাটা ফুলে আছে দেখো তো, দাঁতটা একটু হালকা হালকা টিসটিস করছে ব্যথাটা, মানে একটু গরম গরম কফি খাই, গরমটা লাগলে অবশ্য খারাপ লাগে, আর ইচ্ছেও করছে একটু খেতে, এক একদিন হয় না ইচ্ছে করে। তো পল্লবকে ফোন করলাম,
ওকে ছেড়ে তো আমি খেতে পারি না। তো ও বললো ও বাইরে চা খেয়েছে, ভাবলাম তাহলে আমি একটু কফি বানিয়ে খাই। তো এই যে একটু কফি বানিয়ে নিয়েছি, এটা একটুখানি এখন খাই। 7:20, 8 বাজলে নিচে যাব, মা বাবার সাথে একটু গল্প করবো, একটু সিরিয়াল দেখবো, একটু আড্ডা দেবো। 9:30, 9:30 ওপরে আসবো। রাতে কি খাওয়া হবে এখনো জানি না, দেখা যাক। শেষ পর্যন্ত ডিসিশন হলো রাতে খাওয়া হবে অমলেট, তাই ডিমগুলো ভেঙে একসাথে অমলেটটা বানিয়ে নেব। আমরা একসাথেই অমলেটটা বানাই, তারপরে মাঝখান থেকে কেটে নিই। তো ডিমগুলোকে গুলে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে, ডিমগুলোকে গুলে রেডি করে নিলাম। এবার একসাথে একটা বড় অমলেট বানাবো, তারপরে মাঝখান থেকে ওটাকে কেটে নিয়ে দুজনে খেয়ে নেব। আমি খাবো গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে অমলেট দিয়ে, আর পল্লব একটু ডাল দিয়ে খাবে। আজকে আরও রুটি খেতে ইচ্ছা করছে না, তাই অল্প করে ভাতই ওকে দিয়ে দেবো। ও, অমলেটটার মধ্যে কিন্তু একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, তারপরে অমলেটটা তৈরি করেছি। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো, আর আমরাও সাবধানে থাকারই চেষ্টা করছি। কালকে আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আর আজ সন্ধ্যেয় তোমরা আবার একটা ব্লগ দেখতে পাবে, যেটাতে ডিটেলসে জানতে পারবে আমাদের সাথে কী হয়েছিল। তো চলো, টাটা, বাই বাই।